হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং আজকে আমরা তিরিশে অক্টোবর দু হাজার একুশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এবং তার সাথে পলিটি ইকোনমি জিওগ্রাফি হিস্ট্রি এবং বিভিন্ন ম্যাপস রিলেটেড ফ্যাক্টরস সমস্ত কিছু একসাথে ডিটেলসে আলোচনা করা হবে যেটা ডাব্লু বিসিএস প্রিলিয়ামস বেঞ্চ এবং ইউপিএসসি সিভিল সার্ভিস প্রিলিয়ামসের জন্য অত্যন্ত উপযোগী প্রথম অংশ প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স কর্ণাটক টপস স্টেট এনার্জি এফিসিয়েন্সি ইন্ডেক্স স্টেট এনার্জি এফিসিয়েন্সি ইন্ডেক্স এটা সম্প্রতি বের হয়েছে রিলিজ হয়েছে যেখানে দেখা যাচ্ছে কর্ণাটক প্রথম স্থান অধিকার করেছে এবং এই স্টেট এনার্জি এফিসিয়েন্সি ইন্ডেক্স এটা প্রকাশ করেছে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি তো এখানে এই তিনটে অংশ গুরুত্বপূর্ণ এটা মনে রাখতে হবে এবং তার সাথে ওই বিষয়টা বুঝতে হবে যে এনার্জি বিষয়ে বিদ্যুৎ বিষয়ক সবচেয়ে এফিসিয়েন্সি রয়েছে বিদ্যুতের যথেষ্ট যোগান রয়েছে এখানে সেটা হচ্ছে কর্ণাটক এবার কর্ণাটক সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব কর্ণাটক দক্ষিণ ভারতের একটা রাজ্য যার ক্যাপিটাল ব্যাঙ্গালুর গভর্নর তারাচাঁদ গেলহট চিফ মিনিস্টার বাসবরাজ বোমাই এটা তৈরি হয়েছে উনিশশো ছাপ্পান্ন ফার্স্ট নভেম্বরে যখন প্রথম তৈরি হয় তখন এর নাম ছিল মাইশোর পরবর্তীকালে এর নাম পরিবর্তিত হয়ে কর্ণাটক হয় স্টেট বর্ডার কোন কোন রাজ্যের সাথে রয়েছে মহারাষ্ট্রের সাথে রয়েছে কেরালার সাথে রয়েছে অন্ধ্রপ্রদেশের সাথে রয়েছে তেলেঙ্গানা গোয়া এবং তামিলনাড়ু অনেকগুলো স্টেটের সাথে কর্ণাটকের বর্ডার রয়েছে আমরা মানচিত্রে একটু দেখে নেব অত্যন্ত গুরুত্বপূর্ণ জিওগ্রাফিতে কিন্তু এই ধরনের প্রশ্ন করা হয় এই সমস্ত রাজ্যের সাথে কিন্তু কর্ণাটকের বর্ডার রয়েছে আচ্ছা নদী কী কী রয়েছে গুরুত্বপূর্ণ নদী কাবেরী তুঙ্গভদ্রা কাবিনী কৃষ্ণ এবং শরাবতী এগুলো কর্ণাটকের উপর দিয়ে প্রবাহিত লেখ উলসুর লেক সবচেয়ে গুরুত্বপূর্ণ উলসুর লেক এছাড়াও আরও দুটো লেক এখানে রয়েছে যেটা গুরুত্বপূর্ণ নয় উলসুর লেকটা কিন্তু মনে রাখতে হবে অবশ্যই কর্ণাটকে অবস্থিত ফেস্টিভ্যাল কী কী রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল কাম্বালা যেটা বিভিন্ন সময় নিউজে থাকে একটা বাফেলো রেস এটা কর্ণাটকে উৎসব উগাদি নিউ ইয়ার ডে হিসেবে পালন করা হয় কর্ণাটকে উগাদি এছাড়াও হাম্পি ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরামুদি বারামুৎস তুলু শঙ্করমা গৌরী কোরাগা এগুলো সমস্ত কর্ণাটকের গুরুত্বপূর্ণ উৎসব ডান্স ফ্রম খুব গুরুত্বপূর্ণ ইক্ষগানা ইক্সানা বারবার পরীক্ষাতে দেখতে পাওয়া যায় কর্ণাটকে ইগানা নাগামান্ডালা কুনিথা কৃষ্ণা পারিজাতা ভূতা আধারিন এগুলো সমস্ত কর্ণাটকের ডান্স ফ্রম ইউনেস্কো হেরিটেজ সাইট কী কী রয়েছে হাম্পি খুব গুরুত্বপূর্ণ হাম্পি ইউনেস্কো হ্রিটি সাইট এটা কর্ণাটকে অবস্থিত এবং তোমাদের জন্য প্রশ্ন রইল হাম্পি কোন ঐতিহাসিক নগরের ক্যাপিটাল নেক্সট নীতি আয়োগ রিলিজ রিপোর্ট অন হেলথ ইন্স্যুরেন্স ফর ইন্ডিয়াস মিসিং মিডল তো নীতি আয়োগ একটা রিপোর্ট বের করেছে যার নাম হেলথ ইন্স্যুরেন্স ফর ইন্ডিয়াস মিসিং মিডল বিষয়টা কি বিষয়টা হলো ভারতবর্ষের সাধারণ মানুষ কতটা হেলথ ইন্স্যুরেন্স নিজেদের জন্য করিয়ে রাখছে তার পরিমাণটা এই রিপোর্টে জানা যাচ্ছে তো এখানে নীতি আয়োগ এই রিপোর্টটা বের করেছে এবং রিপোর্টের নাম হেলথ ইন্স্যুরেন্স ফর ইন্ডিয়াস মিসিং মিডল এটা মনে রাখলেই যথেষ্ট নেক্সট নীতি আয়োগ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব নীতি আয়োগ তৈরি হয়েছে ফার্স্ট জানুয়ারি দু হাজার পনেরো এবং এর পূর্ববর্তী যে এজেন্সি ছিল সেটা ছিল প্ল্যানিং কমিশন প্ল্যানিং কমিশন ভেঙে ফার্স্ট জানুয়ারি দু হাজার পনেরোতে নীতি আয়োগ তৈরি করা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডার এটা রয়েছে নীতি আয়োগের হেডকোয়ার্টার কোথায় রয়েছে নিউ দিল্লিতে এই নীতি আয়োগের হেডকোয়ার্টার রয়েছে নীতি আয়োগের চেয়ারম্যান নরেন্দ্র মোদী ভাইস চেয়ারম্যান রাজীব কুমার নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত এবং এটা মিনিস্ট্রি অফ প্ল্যানিংয়ের আন্ডারে কাজ করে থাকে নেক্সট মহারাষ্ট্র বিকেম ফার্স্ট স্টেট লঞ্চ ইটস ওন ওয়াইল্ড লাইফ অ্যাকশন প্ল্যান প্রথম সারা ভারতবর্ষের মধ্যে প্রথম যেগুলো হবে সেগুলো সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ তো মহারাষ্ট্র ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য যেটা নিজস্ব ওয়াইল্ড লাইফ অ্যাকশান প্ল্যান তৈরি করেছে বন্যপ্রাণীর জন্য নিজস্ব রাজ্যের একটা আলাদা করে প্ল্যান তৈরি করেছে মহারাষ্ট্র সেটা এজন্য গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে বিষয়টা মনে রাখতে হবে মহারাষ্ট্র মহারাষ্ট্র সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব মহারাষ্ট্রের ক্যাপিটাল মুম্বাই তৈরি হয়েছিল ফার্স্ট মে উনিশশো ষাট বম্বে প্রেসিডেন্সিকে ভেঙে গুজরাট এবং মহারাষ্ট্র এই একই ডেটে মে ফার্স্ট উনিশশো ষাটে তৈরি করা হয় কোন কোন রাজ্যের সাথে বর্ডার রয়েছে মহারাষ্ট্রের গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় কর্ণাটক তেলেঙ্গানা গোয়া এবং ইউনিয়ন টেরিটরি দাদরা নগর হাভেলি এর সাথে বর্ডার রয়েছে এবং দমন দমনদিউ যেহেতু এক হয়ে গেছে বর্তমানে দাদরা নগর হাবেলি হাভেলি দমন দিউ বর্তমানে একটা ইউনিয়ন টেরিটরি নেক্সট ট্রাইব কি কী রয়েছে পারধি কোন্ড গোন্ড ভিল আন্ধ বারদা বাভাচা ভাট্টারা ভুঞ্জিয়া ভিঞ্জোয়ার দান্দার দুধিয়া খুব গুরুত্বপূর্ণ ট্রাইব থেকে বারবার প্রশ্ন জিজ্ঞাসা করা হয় মনে রাখতে হবে ড্যান্স ফর্ম কী কী রয়েছে লাবানি তামাশা কলি দিন্দি ডাঙ্গি গাজা তো লাবনী কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রচুর পরীক্ষাতে আসতে দেখা যায় এবং তামাশা বা অন্যান্য সমস্তগুলোই কিন্তু এখানে মনে রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান চলে যাব পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সে ফেসবুক রিব্র্যান্ড কর্পোরেট নেম্যাজ মেটা এতদিন পর্যন্ত অনেকগুলো কোম্পানি যার পেরেন্ট কোম্পানি ফেসবুক ছিল তো সেই প্যারেন্ট কোম্পানির নামটা চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে মেটা ফেসবুক এর নামটা পরিবর্তন হচ্ছে না কিন্তু এই যে পেরেন্ট কোম্পানি অ্যাজ এ পেরেন্ট কোম্পানির নাম চেঞ্জ হচ্ছে মেটা তার আন্ডারে বিভিন্ন কোম্পানি থাকবে ইনস্টাগ্রাম মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ অকুলেশ ওয়ার্ক্লেপস এবং ফেসবুকও কিন্তু এই মেটার আন্ডারে থাকছে তো মেটা পেরেন্ট কোম্পানির নাম চেঞ্জ হচ্ছে মেটা এর অর্থ এটা একটা গ্রিক শব্দ এর অর্থ বিয়ন্ড বিয়ন্ড মিটার অর্থ বিয়ন্ড এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে তো মনে রাখতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স চলে যাবো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স ইউনিয়ন এগ্রিকালচার মিনিস্টার নরেন্দ্র সিং তোমার অ্যাড্রেস ন্যাশনাল কনফারেন্স অন ইন্টারন্যাশনাল ইয়ার অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে এখানে ইউনিয়ন এগ্রিকালচার মিনিস্টার কে রয়েছেন নরেন্দ্র সিং তোমার এবং উনি ইন্টারন্যাশনাল ইয়ার অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল এটা কনফারেন্সটা ডাকছেন খুব গুরুত্বপূর্ণ দু সালকে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন যেটা এফএও এরা দু হাজার একুশ সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল বলে ঘোষণা করেছে তো এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল ইয়ার অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল এটা হচ্ছে দু এবং ঘোষণা করছে কে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খাদ্য সংক্রান্ত যে অর্গানাইজেশনটা এফ এও এরা ঘোষণা করছে তো এফ এ ও সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা দেখে নেব এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই লোগোগুলো সম্পর্কে কিন্তু আমাদের সচেতন হতে হবে কারণ বিভিন্ন পরীক্ষাতে লোগো সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করা বিগত প্রচুর লোগো সম্পর্কে প্রশ্ন এসেছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এফএও এর লোগোতে গমের পরিপক্ক গমের একটা কিন্তু এখানে ছবি দেওয়া রয়েছে তো এটা এফ এ হেডকোয়ার্টার রয়েছে রোম ইটালিতে এটা তৈরি হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ সালে তো খাদ্য সংক্রান্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ সংস্থাগুলো সেগুলো কিন্তু সমস্তই রোম ইটালিতে অবস্থিত আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ওয়ার্ল্ড ফুড ডে এটা পালন করা হয় ষোলোই অক্টোবর ওয়ার্ল্ড ফুড ডে পালন করা হয় ষোলোই অক্টোবর এবং এফএও এর আন্ডারে কিন্তু ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এবং ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট আইএফএডি এই দুটো কিন্তু ইউনাইটেড নেশানের এফএর আন্ডারে কাজ করে থাকে দু হাজার কুড়ি সালে এরা কিন্তু নোবেল পেয়েছিল ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এদেরকে নোবেল দেওয়া হয়েছিল তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এইগুলো কিন্তু সব এফএর আন্ডারে রয়েছে তো প্রত্যেকটা ইনফরমেশন এখানে মনে রাখতে হবে চলে যাব পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সে সুপ্রিম কোর্ট ফর্মস থ্রি মেম্বার ইন্ডিপেন্ডেন্স এক্সপার্ট কমিটি টু প্রোব পেগাসুস স্নোপিং এবং এর হেড রয়েছেন আর ভি রবীন্দ্রন সুপ্রিম কোর্ট তিন মেম্বারের একটা বডি তৈরি করেছে যার হেড রয়েছেন আর ভি রবীন্দ্রন এবং এইটা কেন তৈরি করা হয়েছে এই যে পেগাসুস বলে যে ম্যালওয়ারটা রয়েছে তাকে ট্র্যাক করার জন্য যে কমিটি তা সেই কমিটির কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য এটা তৈরি করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পেগাসুস কিন্তু দীর্ঘদিন ধরে নিউজে রয়েছে পেগাসুস একটা ম্যালোয়ার যেটা বিভিন্ন ফোনে লিঙ্কে মেসেজের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে একটা লিঙ্ক পাঠানো হয় সেখানে ক্লিক করলেই কিন্তু ফোনে সমস্ত ডেটা ওই ব্যক্তির কাছে চলে যাবে হ্যাকারের কাছে চলে যাবে তো এটাই হচ্ছে পেগাসুস খুব গুরুত্বপূর্ণ একটা ম্যালওয়ার নামটা মনে রাখতে হবে পেগাসুস যে একটা ম্যালোয়ার সেটাও বিষয়টা মনে রাখতে হবে এবং এই কমিটির হেড আর ভি রবীন্দ্রন এই কমিটির হেড আর ভি রবীন্দ্রন তো এখানে পেকাসোস সম্পর্কে বলা রয়েছে মেলোয়ার এবং এই মেলোয়ারটা কিন্তু ইসরায়েলের একটা মেলোয়ার এটা এই বিষয়টা গুরুত্বপূর্ণ ইসরায়েল দু হাজার দশ সালে এটা তৈরি করেছিল এবং বর্তমানে দেখা যাচ্ছে প্রচুর যারা সাংবাদিক রয়েছেন বিভিন্ন মিনিস্টার রয়েছেন তাদের তথ্য কিন্তু এইভাবে পেকাসের মাধ্যমে চুরি করা হয়েছে বিভিন্ন দেশের হয়েছে এটা তো দীর্ঘদিন ধরে এটা নিউজে রয়েছে মনে রাখতে হবে এবার সুপ্রিম কোর্ট সম্পর্কে একটা খুব গুরুত্বপূর্ণ মাইন্ড ম্যাপ আমরা দেখে নেবো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে কি কোয়ালিফিকেশান লাগে তাকে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে ভারতের নাগরিক হতে হবে হাইকোর্টে দশ বছরের জন্য উকিল থাকতে হবে অথবা পাঁচ বছরের জন্য জাজ থাকতে হবে এবং আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যেটা প্রেসিডেন্টের মতে যদি তিনি একজন বিশিষ্ট আইনজ্ঞ হন তাহলে তাকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করা যেতে পারে তো এই তিনটে কোয়ালিফিকেশান গুরুত্বপূর্ণ এছাড়াও সুপ্রিম কোর্টে কোর্টকে লিবার লিবার্টি এবং ফান্ডামেন্টাল রাইটসের গার্জেন হিসেবে দেখা হয় কারণ ফান্ডামেন্টাল রাইটস এর আন্ডারে আর্টিকেল থার্টি টু যেটা সুপ্রিম কোর্ট রিট প্রয়োগ করে থাকে ফান্ডামেন্টাল রাইটসের প্রচলনের জন্য এবং স্বাধীনতার বিষয়টা কিন্তু এই সুপ্রিম কোর্টের হাতে দেখে থাকে ব্যক্তি স্বাধীনতা বিভিন্ন বিষয় কিভাবে রিমুভ করা যায় জাজদের দুটো বেশি চায় মিসবিহেভিয়ার ইনক্যাপাসিটি এবং এই দুটোকে প্রুভ হতে হয় মিসবিহেভিয়ার ইনক্যাপাসিটি প্রুভ হতে হয় কি প্রসিডিওর রয়েছে পার্লামেন্টে এখানে কিন্তু দুটো হাউসে টু থার্ড মেজরিটিতে পাস হতে হয় রেজলিউশনটা এই রিমুভ্যালের জন্য তো তারপরেই কিন্তু এই প্রুভ হলে এটা প্রুভ হলে তবে কিন্তু প্রেসিডেন্ট রিমুভ করতে পারেন সুপ্রিম কোর্টের চেস্টে এবং প্রেসিডেন্টই কিন্তু নিয়োগ করে থাকেন প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকেন এবং এই অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে যখন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন তখন উনি কিন্তু আরও চারজন সিনিয়র মোস্ট বিচারপতির সাথে পরামর্শ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ দিচ্ছেন এবং অন্যান্য বিচারপতিদের নিয়োগের সময় তিনি কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে আলোচনা করছেন বর্তমানে তেত্রিশ জন মেম্বার রয়েছেন এই অংশটা একটু পুরাতন এটা বর্তমানে কিন্তু তেত্রিশ জন মেম্বার রয়েছেন মোট সদস্য রয়েছেন মোট বিচারপতি রয়েছেন তেত্রিশ জন সুপ্রিম কোর্টে টেন ইয়ার কতদিন থাকে কোনো মিনিমাম এজিং কথা বলা নেই পঁয়ষট্টি বছর তাদের ম্যাক্সিমাম টেন ইয়ার পঁয়ষট্টি বছর পর্যন্ত এছাড়াও তারা রেজিগনেশন দিতে পারেন প্রেসিডেন্টের কাছে রেজিগনেশন দিয়ে থাকেন এবং তাদের রিমুভ করা যায় স্পেশাল মেজরিটিতে প্রত্যেকটা হাউসে দুটো হাউসেই কিন্তু স্পেশাল মেজরিটিতে পাশ হতে হয় তো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো সুপ্রিম কোর্ট সম্পর্কে মনে রাখতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আচ্ছা এরপর নেক্সট গভর্নমেন্ট অ্যাপ্রুভস শক্তিকান্ত দাস অ্যাজ গভর্নর অফ আরবিআই ফর থ্রি ইয়ার টার্ম খুব গুরুত্বপূর্ণ বিষয় শক্তিকান্ত দাস তিনি আরবিআই এর গভর্নর ছিলেন তাকে তার টেন ইয়ারটা আরও তিন বছরের জন্য বাড়ানো হচ্ছে এবং এটা কারা করছেন অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ ক্যাবিনেট এটা কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টগুলো দিয়ে থাকে সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ বড়ো বড়ো পদে অ্যাপয়েন্টমেন্ট সেটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ ক্যাবিনেট এরা দিয়ে থাকে এবং তিন বছরের জন্য টার্ম বাড়ানো হয়েছে আরবিআই গভর্নর কিন্তু এই শক্তিকান্ত দাস এই বিষয়টা গুরুত্বপূর্ণ পঁচিশতম গভর্নর এবং এছাড়াও তিনি কিন্তু ফিফটিন্থ ফাইন্যান্স কমিশনের সদস্য হিসেবে কাজ করেছেন এর আগে এবার রিজার্ভ ব্যাঙ্ক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠা লাভ করছে ফার্স্ট এপ্রিল উনিশশো পঁয়ত্রিশ এবং রিজার্ভ ব্যাঙ্ক অ্যাক্ট উনিশশো অনুসারে এটা প্রতিষ্ঠা লাভ করে হেল্টন ইয়াং কমিশনের সুপারিশের ভিত্তিতে বিভিন্ন রিজন্যাল ডাইরেক্টর থাকে মোট কিন্তু পাঁচজন ফুল টাইম এখানে ডাইরেক্টর থাকছেন একজন গভর্নর এবং চারজন ডেপুটি গভর্নর দু হাজার ষোলোতে আরবিআই একটা মানিটারি পলিসি কমিটি তৈরি করা হয় এর ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি বজায় রাখার জন্য তো মানিটারি পলিসি কমিটি একটি গুরুত্বপূর্ণ কমিটি যারা কিন্তু ইনফ্লেশনের বিষয়টা দেখে থাকে ইনফ্লেশান টার্গেটিং করা হয় যেটা জিডিপির প্লাস মাইনাস ফোর পারসেন্ট প্লাস মাইনাস ফোর পার্সেন্ট জিডিপির এরা কিন্তু এই টার্গেটটা দেখে থাকে এই টার্গেটটা করে গভর্নমেন্ট থেকে করা হয় এবং এই টার্গেটটা ফুলফিল হচ্ছে কি না মনিটারি পলিসি কমিটি এরা কিন্তু রিপোর্ট দিয়ে থাকে এদেরকে জবাব দিয়ে করতে হয় তো গুরুত্বপূর্ণ একটা বিষয় মনিটারি পলিসি কমিটি দু হাজার ষোলো সালে তৈরি হয়েছিল মেন ফাংশনস কি আছে আরবিআইয়ের মনিটারি অথরিটি রেগুলেটার সুপারভিজার অফ দ্য ফাইন্যান্সিয়াল সিস্টেম এবং ফরেন এক্সচেঞ্জের পুরো সংগ্রহটা কিন্তু আরবিআই কাছে থাকে এবং কারেন্সি নোট ছাপানোর দায়িত্বটাও কিন্তু আরবিআইয়ের ডেভেলপমেন্টাল রোল এক টাকার নোট বাদ দিয়ে বাকি অংশগুলো ছাপিয়ে থাকে ডেভেলপমেন্টাল রোল রয়েছে সারা দেশে ডেভেলপমেন্টের জন্য কাজ করে থাকে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সাধারণ মানুষকে অর্থনীতির অন্তর্ভুক্ত করা এটাও আরবিআই একটা কাজের মধ্যে পড়ে একটা দায়িত্বের মধ্যে পড়ে চলে যাব পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স নেদারল্যান্ড অলরাউন্ডার র্যান টেন অ্যানাউন্স অ্যানাউন্ড রিটায়ারমেন্ট ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট নেদারল্যান্ডের অলরাউন্ডার রায়েন্টেন দুস্কাতে তিনি সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন তো এখানে অন্যান্য বিষয়গুলো মনে রাখার প্রয়োজন নেই রায়েন্টেন দুষ্কাতে উনি নেদারল্যান্ডের একজন প্লেয়ার এবং সম্প্রতি ক্রিকেট প্লেয়ার এবং রিটায়ারমেন্ট ঘোষণা করেছেন এই বিষয়টা আমাদের রাখতে হবে এখানে এরপর আমরা দেখে নেব নেদারল্যান্ড সমর্গ গুরুত্বপূর্ণ তথ্য নেদারল্যান্ড যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে মানচিত্রে পশ্চিম ইউরোপের একটা কান্ট্রি এবং এর ক্যাপিটাল আমস্টারডাম গভর্নমেন্ট কিন্তু এখানে কাজ করে থাকে হেগ এই শহরটাতে তো হেগ একটা গুরুত্বপূর্ণ শহর এখানে কী রয়েছে এখানে কিসের হেডকোয়ার্টার রয়েছে এটা আমি চাইবো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে হেগ কিসের হেডকোয়ার্টার কারেন্সি ইউরো ফরমান কারেন্সি মনে রাখার প্রয়োজন ইউরো নেদারল্যান্ডসের বর্তমান কারেন্সি এবং প্রাইম মিনিস্টার রয়েছেন মার্ক রুটি নেদারল্যান্ড আরেকটা কারণের জন্য সারা বিখ্যাত সেটা হচ্ছে সমুদ্রের নিচের জমি উদ্ধার করে সেখানে চাষাবাস এবং বসবাস এই দুটো করা এখানে আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি ছবিটা ডায়াগ্রামটা ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে ম্যাপটা যে এখানে কিন্তু সমুদ্রের নিচে থেকে জমি উদ্ধার করা হয়েছে জুইটা জী প্রকল্পের মাধ্যমে তো এই গুরুত্বপূর্ণ বিষয়টা মনে রাখতে হবে এটা কিন্তু নেদারল্যান্ড তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ আলোচনা এখানে কমপ্লিট করছি নমস্কার ধন্যবাদ